এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হয়েছিল? আমরা সবাই মন্দিরে গেছিলাম, তো গান গাইছিল, একদম একদম সুস্থ ছিল, কিন্তু হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। কোনো কেস হিস্ট্রি, মানে এর আগে এরকম কিছু হয়েছে কি? কখনো তো তেমন কিছু শুনিনি। না, আমিও শুনিনি। ডাক্তারবাবু, এর আগে তো কখনো এরকম হয়নি। এরকম হয়নি বটে, তবে একটা জিনিস হয়েছিল, কিছুদিন আগে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তার ফলে কিছুদিনের জন্য ও স্মৃতি হারিয়ে ফেলেছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা হয়েছিল অবশ্যই। কিরকম অ্যাক্সিডেন্ট একটু শুনি। ব্রিজ থেকে বৃষ্টি নদীতে পড়ে গেছিল। ও আই সি। বলছি যে আমাদের ফ্যামিলি ডক্টরকে আনলে না কেন? উনি কোথায়? উনি তো সব জানতেন। ওই মানে আসলে উনি ওনার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে চলে গেছে, আমাকে এনার নাম্বার দিলে, তুই এনার সঙ্গে যোগাযোগ করে ধরে আনতে আমার সময় লেগে গেল। ঠিক আছে। বলছি ডাক্তারবাবু, প্রেশার কত? হ্যাঁ, একটু উপরের দিকেই আছে। আচ্ছা, উনি কি ইদানিং খুব টেনশন করছিলেন? দেখুন, এই ব্যাপারে আমি কিছু বলবো না, মানে আমার বলাটা উচিত হবে না। ওমের স্ত্রী আমার মনে হয় ওই বেটার বলতে পারে। ওম, টেনশন মানে? হ্যাঁ, ছিল ছিল। ওম বলো। ডাক্তারবাবু, আপনি কতটা বুঝবেন আমি জানি না, মানে আমি কতটা বোঝাতে পারবো সেটাও আমি বুঝতে পারছি না, কিন্তু 21 বছর আগে বৃষ্টির মা খুন হয়েছিল। এতদিন পর ওর মার খুনিকে খুঁজে বার করার জন্য উঠে পড়ে লেগেছে, হয়তো হয়তো সেই জন্যই টেনশনে, বা সেটাকে নিয়েই টেনশনে আছে। এইটার জন্য এত টেনশন? আপনি তো নিজের মায়ের খুনিকে খোঁজার জন্য প্রায় নিজেকেই খুন করে ফেলবেন, বড্ড বেশি প্রেশার নিয়ে ফেলেছেন আপনি। দেখুন, আপনাকে তো বুঝতে হবে সব কিছুর একটা লিমিট আছে, তাই না? তো সবটা সামলাতে হবে। এই যে আপনি আজকে হঠাৎ পড়ে গেলেন, এরকম তো আবারও পড়ে যেতে পারে, কিংবা এর থেকেও মারাত্মক কিছু ঘটে যেতে পারে। তো আপনাকে একটু টেনশন ফ্রি থাকতে হবে, একটু রিলিভ থাকতে হবে। নিজে ভালো থাকার জন্য টেনশন ফ্রি থাকুন। আর অলকেশবাবু, এরকমই যদি চলতে থাকে তাহলে কিন্তু উনি আবার সেই আগের স্টেজে ফিরে যেতে পারেন, মেমোরি লস, মানে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া। সব তো শুনলেনি, এই নিয়ে কি আর ভাবা বন্ধ করা যায়? হ্যাঁ, একদম যায় বৃষ্টি। তুমি শুনলে না ডাক্তারবাবু কি বললেন? তুমি যদি নিজেকে এভাবে শেষ করে ফেলো, শেষ করার কথা আমি কেন বলছি, তুমি তুমি যদি সবকিছু ভুলে যাও তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে কি করে? মা, তুমি প্লিজ কিছু বলো। থাক, আর কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি ওষুধ লিখে দিচ্ছি। আর 7 দিনের অ্যাবসলিউট বেড রেস্ট। আর অলকেশবাবু, তবে একটা কথা বলে রাখি, এই ওষুধের এফেক্টে উনি কিন্তু একটু ড্রাউজি থাকবেন, মানে একটু ঘুম ঘুম ভাব থাকবে, আর উনি যতটা ঘুমাবেন ততটাই ওনার মঙ্গল। আর কেউ যেন ওনার সঙ্গে বক বক না করে, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার আছে যে এই ঘুম ঘুম ভাবের জন্য
হতেই পারে যে উনি একটু একটু ভুলে যাবেন এই আর কি। না না সে যাক না, তাতে তো কোনো ক্ষতি নেই, মানে সুস্থ হলেই ঠিক আছে। প্লিজ আপনি আমার কথা শুনবেন, না হলে বিপদ হতে পারে। শুনবেন তো? বলুন। আমাকে এখানে কে এনেছে? বলা যাবে না। কেন এনেছেন, কেন আমাকে কিডন্যাপ করা হয়েছে? জানি না। জানেন না মানেটা কি? দেখুন আমার কাজ হচ্ছে আপনাকে পাহারা দেবো, আমি শুধু আমার কাজটুকুই করব, এর বাইরে কিচ্ছু আমি বলতে পারব না। অলোকের সান্যাল এই কাজটা করাচ্ছে না। কে অলোকের সান্যাল? চেনেন না? না চিনি না। বলছি খুব জল চেষ্টা পেয়েছে, একটু জল এনে দেবেন? তাকান, পুজো আছে, তার মধ্যে জল আছে, গ্লাস আছে, জল ঢালবেন, খাবেন। এবার আমার আপনাকে কিছু বলার আছে। এখানকার নিয়ম নিয়ম এখানকার মাঝে মাঝে এইভাবে কাউকে না কাউকে আটকে রাখেন, তাই না? রাখতে হয়। ও কি নিয়ম বলছিলেন? এখানকার একটা নিয়ম, নিজে ভদ্রভাবে থাকবেন, আমাদেরকে ভদ্রভাবে থাকতে দেবেন, যা চাইবেন পেয়ে যাবেন, কিন্তু এখান থেকে পালানোর চেষ্টা করলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন। চাই আপনার? না। বাবা কি জেনে গেছিলেন যে মুক্তম কাকুকে খুঁজে পেয়েছে? কিন্তু জানার কথা তো নয়।